আজ আমরা এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক দু হাজার তেইশ শিক্ষাবিজ্ঞান শেষ মুহূর্তে যে সমস্ত এসে কেউগুলো তোমরা দেখে যেতেই হবে তোমাদেরকে সেই সমস্ত এসেগুলি নিয়ে আলোচনা করছি দেখো প্রথম দেখো বুদ্ধির অভীক্ষা কী স্মৃতিশক্তির বিকাশ সাধন শিক্ষার কোন স্তম্ভের সঙ্গে সম্পর্কযুক্ত শিক্ষণের উপাদানগুলি কী কী প্রচণ্ড গুরুত্বপূর্ণ এই প্রশ্ন এই প্রশ্নগুলো তোমরা যদি আমার সি কিউ এসি কিউ যেটা আমি সলভ করছিলাম ডাব্লুপিটি এর টেস্ট পেপার থেকে সেই টেস্ট পেপারে তোমরা দেখতে পাবে প্রিভিয়াস ইয়ারে তোমরা দেখতে পাবে এবিটিএ টেস্ট পেপারে দেখতে পাবে সমস্ত জায়গা থেকে যেগুলো একদম প্রচণ্ড গুরুত্বপূর্ণ বারবার যেগুলো এসছে আমি সেই প্রশ্নগুলো নিয়ে তোমার সঙ্গে আলোচনা করছি যেগুলো পরীক্ষায় দেবেই তো ভিডিওটা তোমার গুরুত্বপূর্ণ মনে হবে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধু বান্ধব শেয়ার করে দিও চ্যানেল যদি নতুন হচ্ছে একটা সাবস্ক্রাইব করে নিও দেখো তার পরের প্রশ্নগুলো দেখো স্কিনারের উল্লেখিত যে শিডিউল আছে সেই শিডিউলগুলির মধ্যে যে কোনো দুটি শিডিউলের উল্লেখ তুমি করো রেসপন্ডেন্ট বা প্রতিক্রিয়ামূলক আচরণ কাকে বলে অপারেন্ট বলতে কি বোঝো এই যে প্রশ্নগুলো দেখছো এই প্রত্যেকটা প্রশ্নকে তোমরা কি করবে প্রথমে প্রশ্নটা লিখবে তারপর তার উত্তর লিখবে এবং প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর এইভাবে পুরো মুখস্থ করে নেবে তাহলে দেখবে একদম মুখস্থ জলের মতো নেবে বুঝতে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না আর আমি দেখো তোমাদেরকে এই যে সাজেশান দিলাম শিক্ষাবিজ্ঞান তো শিক্ষা বিজ্ঞান তো রাষ্ট্রবিজ্ঞানের সাজেশানেও মিলিয়ে দিয়েছিলাম বাংলাতেও মিলিয়ে দিয়েছিলাম তো এবার কিন্তু শিক্ষাবিজ্ঞানও মিলিয়ে দেবো দেখো তারপরের যে প্রশ্নগুলো আছে শিক্ষাক্ষেত্রে অপারেন্ট অনুবর্তনের দুটি প্রয়োগ উল্লেখ করো দেখো পনেরো থেকে কুড়ি এই যে শ্রেণী সীমানার মধ্যবিন্দু মানে কুড়ি থেকে পনেরো মধ্যে মধ্যবিন্দু কোনটা এটা আমি তোমাদেরকে করিয়েও দিয়েছি যখন আমি ডাব্লিউবিটি টেস্ট পেপার ধরে ধরে তোমাদেরকে এমসি কেউ এবং এসএফ কেউ সলভ করে দিয়েছি প্রত্যেকটা পেপার ধরে ধরে যখন আমি করিয়ে দিয়েছি তো সেখানে কিন্তু তোমাদেরকে আমি এই উত্তরগুলো সমস্তটাই বলেছি তারপরে দেখো গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় কটি স্তরের কথা বলা হয়েছে এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু বলা রয়েছে তাই আমি তোমাদেরকে শুধু এই প্রশ্নগুলোই এখন বলছি আর এই প্রশ্নগুলোর উত্তর যদি তোমরা জানতে চাও তাহলে তোমরা ওই সেটগুলো পাঁচটা সেট দেখে নাও কম করে দেখবে তোমাদের এগুলো সব বুঝতে পারবে এবং খুব সহজেই তোমরা তার উত্তরও পেয়ে যাবে দেখো তারপরের যে প্রশ্নগুলো আছে গ্রামীণ বিশ্ববিদ্যালয় পুরো মাধ্যমিক স্তর কত বছরের দেখো ইউজিসি কথাটি কোন শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত কোন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন করার সুপারিশ করে এই যে প্রত্যেকটা প্রশ্ন এই প্রত্যেকটা প্রশ্ন তোমরা বললাম এ বিটিএতে তোমরা দেখতে পাবে ডাব্লু বিটিএতে দেখতে পারবে আর প্রিভিয়াস ইয়ার আগের বছরের যে প্রশ্ন আছে পনেরো থেকে যদি উনিশ অব্দি দেখো তোমরা প্রশ্নপত্র খুটিয়ে তাহলে তোমরা এই প্রশ্নগুলো দেখতে পারবে যে এই প্রশ্নগুলো কতবার রিপিট হয়েছে এবং কতবার এসছে এই প্রশ্নগুলো আমি সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করছি যেগুলো একদম তোমাদেরকে দেবেই এবং আসার সুযোগ প্রচণ্ড সেইগুলো নিয়ে আলোচনা করছি তো দেখো তারপরের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো দেখো মাধ্যমিক শিক্ষার দুটি লক্ষ্য উল্লেখ করো ই সি ই বলতে কি বোঝো উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে গঠিত শিক্ষানীতির নাম কি। তো এটা তোমাকে কিন্তু লিখতে হবে তো এরকম সোজা সোজা প্রশ্নই দেবে এগুলোই তোমাকে লিখতে হবে আর দেখো খুব শীঘ্রই তোমাদের দেখো এই পরীক্ষা বাদ দিয়ে তোমাদের সংস্কৃত হবে সংস্কৃত হওয়ার পর তোমাদের ভূগোল হবে যাদের সংস্কৃত আছে সেগুলোর সংস্কৃত তোমরা ডাব্লুবিটি টেস্ট পেপার থেকে দেখে নিও যাদের ভূগোল আছে তোমরা তাদের ভূগোল দেখে নিও তো এইভাবে দেখবে আমি সব প্রশ্ন উত্তর সব আলোচনা করেছি সাজেশান দিয়ে রেখেছি এমসি কিউকে আলোচনা করেছি সমস্তটাই করা রয়েছে তো তোমাদের যার যেটা প্রয়োজন সেটা তোমরা অবশ্যই দেখে নিও দেখবো তারপরের যে প্রশ্নগুলো হয় সেগুলো দেখো পরের প্রশ্ন হচ্ছে শ্রেণীকক্ষে শিশুদের দুটি আচরণমূলক সমস্যা উল্লেখ করো এগুলো কিন্তু মনে রাখবে দেখবে সমস্যা লিখতে বলেছে কিন্তু আবার দেখো ভারতে অন্ধদের জন্য প্রধান যে যে প্রথম যে বিদ্যালয় হয়েছিল তারা দেখো ভারতে অন্ধের জন্য প্রধান নয় ভারতে অন্ধের জন্য যে প্রথম যে বিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল এই প্রত্যেকটা উত্তরে আমি তোমাদেরকে বললাম যখন আমি সালের আলোচনা করেছি সেখানে কিন্তু বলা রয়েছে তারপর দেখো বধির কারা এটাও আলোচনা করা রয়েছে এই প্রতিটা প্রশ্ন আমি প্রশ্ন এবং উত্তর সহ তোমাদের সঙ্গে আলোচনা করেই দিয়েছি এখন আমি তোমাদেরকে বলছি কি এই যে প্রশ্ন আজগুলো আছে এই প্রশ্নগুলো তোমরা উত্তর লেখো এবং এইগুলো দেখে যাও তারা দেখবে এখান থেকে হুবহু কমন তোমরা পেয়ে যাবে দেখো তার পরের যে প্রশ্নগুলো আছে দেখো স্টাইলাস কি এই যে স্টাইলাস এই প্রশ্নটা যে কতবার এসে তোমাদেরকে আমি বোঝাতে পারবো না তোমরা এদের অ্যানালাইসিস যারা যেটা করেছো তারা জানো পরের প্রশ্ন দেখো মুক ও বোদ্ধিষ্ঠীদের শিক্ষার একটি উদ্দেশ্য লেখো আর ইউনেস্কোর পুরো নাম কি এই যে ইউনেস্কা স্টাইলাস এই প্রশ্ন দুটো যে কতবার এসেছে তো তোমরা নিজেরা যদি দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে আর এই দুটো প্রশ্নের মধ্যে এবার একটা প্রশ্ন কিন্তু দেবেই হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি তোমরা ভেবে রাখো তো এই হচ্ছে ব্যাপার তো এইভাবে আমি প্রত্যেকটায় তোমাদেরকে সাজেশান দিয়ে দিই তারপরে দেখো এটা তো এমসি হয়ে গেছে এমসিকিউ আমি তোমাদেরকে বলি কি যে সাল থেকে পড়ো টেস্ট পেপার থেকে পড়ো এইভাবে এমসিকিউ পড়ানো পরাম আমি এগুলো করেছি তারপর দেখো যে প্রশ্নগুলো রয়েছে তো পরের প্রশ্ন দেখা রয়েছে আমাদের এন ই এর পুরো নাম কি কী এর পুরো নাম কি এস এস এ প্রচণ্ড গুরুত্বপূর্ণ এবারের জন্য বাধ্যতামূলক শিক্ষা বলতে কি বোঝো এই প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সঙ্গে আমি আলোচনা করছি এরপরে আমি খুব শীঘ্রই তোমাদের সঙ্গে বড় প্রশ্ন যে সাইসান সেই সাইজানটাও দেবো তো সেটা দেখে নিও তাহলে কিউ এস কিউ এমসি কেউ বললাম সালের প্রশ্নগুলো সব পড়বে এসে কেউ আমার এই প্রশ্নগুলো পড়বে আর আমার বড় প্রশ্ন সাজেশানটা তুমি পড়ে যাবে এইটা যদি পুরোটা মেনটেন করে যাও তাহলে তুমি দেখবে খুব সহজেই তুমি যে কত নম্বর পাবে তুমি আশা করতে পারবে না এইটটি প্লাস খুব সহজেই পাওয়া যায় তো ভিডিওটা তোমার গুরুত্বপূর্ণ হয়েছে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুর মধ্যে শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও দেখো তার পরের প্রশ্ন বয়স্ক শিক্ষার একটি সমস্যা উল্লেখ করো ই লার্নিং কি প্রচণ্ড গুরুত্বপূর্ণ এএলইউ এর পুরো কথাটি কি প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন এই যে প্রত্যেকটা প্রশ্ন আলোচনা করলাম এই প্রত্যেকটা স্লাইড থেকে একটা করে থেকে দুটো করে প্রশ্ন কিন্তু আসবেই একদম হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি তো এই প্রশ্নগুলো এতটাই গুরুত্বপূর্ণ তো ভিডিওটা তোমার অবশ্যই যদি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে বন্ধুদের মধ্যে শেয়ার করো কারণ অনেক ছাত্রছাত্রী জানে না ভিডিও সম্বন্ধে এবং এই ভিডিওর যে উপকার সেটা কিন্তু তারা পাচ্ছে না তাই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যেন তারাও এটা থেকে উপকৃত হয় তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখবে তো ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব শীঘ্র একটা নতুন একটা ভিডিও নিয়ে টাটা বাই